সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমাদের দুটো ক্লাস নিয়েছিলাম আমি, যে বই পড়া প্রবন্ধ নিয়ে। আজকে গত ক্লাসে আমি যে বাড়ির কাজটা দিয়েছিলাম সেটা আমাকে উপস্থাপন করে এটা আমি একটু দেখবো। আজকে তোমাদের আমি পরের অংশটাকে পড়াবো। তার আগে তোমাদের দুটো প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে কি, আচ্ছা, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত দিয়ে কি বোঝানো হয়েছে আমার একটু বোঝাও তো। আর এখানে সবচেয়ে যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, যে আমি বলি, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে, এটা মানে কি বোঝানো হয়েছে আমাকে একটু বুঝাই দাও তো। তারপরে আরেকটা বিষয় আছে, যে এখানে একটা কথা আছে, আমরা যে ইংরেজ জাতিরা আমাদেরকে যে শাসন করছে তাদের আমরা ডেমোক্রেসির গুণগুলো অর্জন না করে দোষগুলাই আত্মসাত করেছি, দোষগুলাই আমরা গুণ হিসেবে অর্জন করেছি, এটা দিয়ে কি বোঝানো হয়েছে আমাকে একটু বুঝাই দাও, একটু বলো, আমি দেখি শুনবে। এরপরে যাচ্ছি আমি, এরপরে, এর কারণও স্পষ্ট, বেদি সংক্রামক স্বাস্থ্য নয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে, যে কি বেদি সংক্রামক স্বাস্থ্য নয়। আচ্ছা, স্বাস্থ্য কোনোদিন সংক্রামক হতে পারে? স্বাস্থ্য কি যে রোগ, যে আমার স্বাস্থ্যটা তোমার ওখানে গিয়ে সংক্রমিত হবে? কিন্তু রোগটা কিন্তু সংক্রমিত হয়, যেমন বর্তমানে যে করোনা ভাইরাস, সেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীর অতি সহজেই কিন্তু সংক্রমিত হচ্ছে। রোগটা সংক্রমিত হয় কিন্তু স্বাস্থ্য কোনোদিন সংক্রমিত হয় না। তো ইংরেজরা হচ্ছে কি স্বাস্থ্য, আর তাদের ডেমোক্রেসির দোষগুলো ছিল কি বেদ, সেইগুলো আমাদের কাছে সংক্রমিত করছে, আমরা ওগুলাই আত্মসাত করেছি যেগুলো আমাদের কাছে সংক্রমিত করছে। যেমন আমরা তেলে ভাজা পোড়াটা খাইতে খুব বেশি পছন্দ করি, কারণ ইংরেজরা আমাদেরকে তেলে ভাজা পোড়াটা খাওয়াইতো, সেটা তারা অপদার্থ মনে করতো, তারা উপরেরটা খাইতো আমরা নিচেরটা পোড়া খাই যাইতাম, যেটা গন্ধ হয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে সেটা আমরা পছন্দ করি এখন, সেটা আগেই পছন্দ করি, উপরেরটা আমরা কম খাই নিচেরটা আগে বেশি খাই, কারণ আমরা ইংরেজদের গুণগুলাকে দোষগুলাকে গুণ হিসেবে আত্মসাত করেছি, এই জন্যই আমাদের এই সমস্যাটা। আচ্ছা, আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই গড়ে পড়ে রয়েছে, সুতরাং সাহিত্য চর্চা সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। যারা যারা নাকি হাজারখানায় ল রিপোর্ট লেখেন তারা একটা কাব্যগ্রন্থ, একটা বই, একটা সাহিত্যের বই কিনতে রাজি না, কেননা সেটা তাদের কোনো কাজে আসবে না, সেটা দিয়ে কোনো সে টাকা অর্থ সম্পদ অর্জন করতে পারবে না, সেটা দিয়ে সে সুখ অর্জন করতে পারবে। এই সুখটা হচ্ছে কি সাময়িক সুখ, এই সুখটা হচ্ছে কি অর্থবিত্তের সুখ, কিন্তু সে মানসিকভাবে কোনো প্রশান্তি অর্জন করতে পারবে না, কেননা সে মনে করতেছে যে কি কাব্যগ্রন্থটা কিনে আমি কোনো টাকা অর্জন করতে পারবো না, এটা আমার কোনো কাজেও আসবে না, পেশায়ও আসবে না, কিন্তু সে যে মানসিক প্রশান্তিতে থাকবে সেটা একবারও সে পাবে না। তো সেই জন্য বলে আর কি তাতে ব্যবসার কোনো সুসার নেই। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু সে কথা জজে শুনে না, তার যে কোনো মূল্য নেই, এইটা হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। মানে বিষয়টা হচ্ছে এই জায়গাতে, ধরো তুমি, সে যদি বিচারকের কাঠগড়ায় দাঁড়ায়, মানে সে যদি আসলে একজন অ্যাডভোকেট যদি আসামির পক্ষে হয়ে বিপক্ষ হয়ে কথা বলতে যায়, ওখানে যদি সেই জজ সাহেবকে একটা কবিতার লাইন শোনায় বা একটা কবিতা শোনায়, জজ সাহেব সেটাকে কোনোভাবেই গ্রহণ করবে না, যেখানে গ্রহণ করবে না ওই উকিলের পকেটে কোনো টাকাও ঢুকবে না, সেটা সেই চিন্তা করে সে কোনোদিন কাব্যের বই কিনবে না। এটা হচ্ছে কি সব পেশাদারের সবচেয়ে মহাভ্রান্তি, এটাই সবচেয়ে বড় দোষ এইটাকেই। তারপরে জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয় এই সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের বাড়েও ভবানী। মানে বিষয়টা হচ্ছে এরকম, প্রকৃত ধন বলতে প্রকৃত আমরা সাধারণত সুখ বা প্রকৃত ধন কি বুঝি, অর্থকেই বুঝি,
মানে বাহ্যিক যেটা আমাদের নগদ নারায়ণ, যেটা দিয়ে আমি মানে টাকা পয়সা অর্জন করতে পারবো, আমার উদর পূর্তি করতে পারবো, সেটাকে আমরা সম্পদ হিসেবে গ্রহণ করি। কিন্তু আসলে সেটা প্রকৃত সম্পদ নয়। আসলে যে জ্ঞানী যত বেশি, যে জ্ঞানী যে জাতি যত বেশি জ্ঞানী, যে জাতি যত বেশি জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণ, সেই জাতি তত বেশি সম্পদের দিক দিয়ে পরিপূর্ণ, সেই জাতি তত বেশি উন্নত জাতি, সেই জাতি তত বেশি তাদের মানে সেই জাতি পৃথিবীর বুকে উন্নত শ্রেণীর জাতি হিসেবে পরিচিত। এই বিষয়টা আমরা কিন্তু বাঙালি জাতি হিসেবে বুঝি না। লেখকের এই জায়গাতেই সবচেয়ে বড় বিভ্রান্তি। তো সেই জন্য বলছে দেখি, যে জাতি জ্ঞানের ভারে ভবানী, সে জাতি ধনের ভারেও ভবানী। মানে ধনের ভারেও ভবানী মানে হচ্ছে কি, শূন্য হাত আর কি, ভারেও ভবানী মানে হচ্ছে কি, শূন্য হাত। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানীও বড় নয়। এই তো, এইটাই তো সবচেয়ে বড় কথা। একটা জাতি যদি মানের দিক দিয়ে বড় হতে হয়, তাকে আগে মানসিকভাবে বড় হতে হবে, মনের দিক দিয়ে বড় হতে হবে। যে জাতি ধন সম্পদে পরিপূর্ণতা অর্জন করতে চায়, সেই জাতিকে জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণতা অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের জন্য একটা দরকার মানুষের প্রসার, একটা মন, একটা সুন্দর একটা মনের দরকার। এই সুন্দর মন যাদের নেই, সে জাতি ধনের দিক দিয়েও শূন্য, সে জাতি উন্নত নয়, সে জাতি জাতি হিসেবে পরিপূর্ণতা অর্জন করতে পারে না। আচ্ছা, সে জাতি জ্ঞানীয় বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। এই এই জিনিসটা একটা একটা সাথে সম্পর্কিত, যে আমি যদি ধন অর্জন করতে চাই, ধনের জন্য যেমন জ্ঞান দরকার, আবার জ্ঞান অর্জন করতে চাইলে আমাকে একটা ভালো মন দরকার, সুন্দর একটা মন দরকার। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকল সমবায় সাহিত্যের জন্য। মানে সাহিত্য এমন একটা বিষয় যে বিষয়ের মাধ্যমে তুমি দর্শন বলো, বিজ্ঞান বলো, ধর্মনীতি বলো, অনুরাগ বলো, বিরাগ বলো, আশা বলো, নৈরাশ্য বলো, সব কিছু সম্মিলন এই সাহিত্যের মধ্যেই আছে। তুমি যদি শুধু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, তুমি বিজ্ঞানের বিষয়টা নিয়ে গবেষণা করতে পারবা। তুমি যদি দর্শন নিয়ে পড়াশোনা করো, দর্শনের বিষয়টা শুধু জানবা। তুমি যদি মানবিকতার বিষয় নিয়ে পড়াশোনা করো, শুধু মানবিকতার বিষয়টা জানতে পারবা। তুমি যদি ধর্ম নিয়ে পড়াশোনা করো, তার ধর্মনীতিটা নিয়েই জানতে পারবা। সাহিত্য এমন একটা বিষয় যে সাহিত্য এমন একটা বিশাল ব্যাপার, এমন একটা সমুদ্রের ন্যায় বা সাগরের ন্যায় বিশাল, যে সাহিত্যের মধ্যে ধর্মনীতি বলো, বিজ্ঞান বলো, মানবিকতা বলো, কলা বলো, সব কিছুর পরিপূর্ণতায় অর্জনের মাধ্যমে সাহিত্য অর্জন করা যায়। সাহিত্যের মধ্যে সব কিছুর পরিপূর্ণতা থাকে। এই জন্য লেখকের মতে যদি জ্ঞানের অধিকারী হতে হয়, তাহলে সাহিত্য অর্জন করতে হবে, সাহিত্য চর্চা করতে হবে। কেননা সাহিত্য চর্চার মাধ্যমে তুমি একদিকে বিজ্ঞান অর্জন করতেছ, আরেকদিকে ধর্মনীতি অর্জন করতেছ, আরেকদিকে দর্শন অর্জন করতেছ, সব কিছুর পরিপূর্ণতা অর্জনের জন্য সাহিত্য দরকার। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, আর পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধুমাত্র সাহিত্যে। মানে বিষয়টা যদি আমি বলি গণিতের আকারে প্রকাশ করি, সাহিত্যকে যদি আমি একের সাথে তুলনা করি, সেখানে আমি বিজ্ঞান, দর্শন, ধর্মনীতি এইগুলার সমষ্টি যেমন সাহিত্য, তো সুতরাং সাহিত্য যদি একের সাথে তুলনা করি, এখানে বিজ্ঞান একটা বঙ্গাংশ, দর্শন একটা বঙ্গাংশ, ধর্মনীতি একটা বঙ্গাংশ ইত্যাদি, এইরকম শুধু পরিপূর্ণতা আছে কোথায়, সাহিত্য। এই বিষয়টা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে। এটা পরীক্ষায় আসে, একটু জ্ঞানমূলক প্রশ্নের জন্য, অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়তে সকালে পড়বা। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনগঙ্গার তোলা জল, তার পূর্ণস্রোত,
আবহমানকাল সাহিত্যের ভিতরে সরলাসে সবেকে বয়ে বেড়ে চলেছে এবং সেই গঙ্গাতে অবগাহন করি আমরা আমাদের সকল পাপমুক্ত হব। মানে বিষয়টা হচ্ছে এই জায়গাতে যে আমি যদি দর্শন বিজ্ঞান এখানে যদি মনোগঙ্গার জল পেয়ে থাকি তার পূর্ণস্রোত আছে কি সাহিত্যে, তারপরে এবং এই সাহিত্যে যখন আমি অবগাহন করব বা সাহিত্য যখন আমি চর্চা করব বা আমি যখন বই পড়ব তখন আমার বিজ্ঞান দর্শন ধর্মনীতি ইত্যাদি ইত্যাদি সব কিছুই আমার ওখানে অবগাহন অলরেডি হওয়া হয়ে গেছে। আমি যদি সাহিত্য অবগাহন করি সাহিত্যে যদি ডুবিয়ে থাকি তাহলে আমার বিজ্ঞানও হয়ে বিজ্ঞান চর্চাও হয়ে যাচ্ছে, দর্শন চর্চাও হয়ে যাচ্ছে, ধর্মনীতির চর্চা হয়ে যাচ্ছে ইত্যাদি আমার সব চর্চা হয়ে যাচ্ছে। তো তার মানে আমি যদি সাহিত্য চর্চা করি আমার যেহেতু এখানে সব হয়ে যাচ্ছে তাহলে খারাপ কি? এই বিষয়টা লেখকের মতে এইটাতে আমি অবগাহন করি এই সবগুলোর আমরা পাপমুক্ত করা ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকুই থাক, তোমাদের একটা পড়া দিচ্ছি এখান থেকে আমার জন্য যতটুকু পড়ালাম 10টা এমসিকিউ তৈরি করবা এবং এখানে আমি যে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের কথা বললাম এগুলো তোমরা খাতায় লিখে প্রশ্নগুলো লিখে যদি না বুঝে থাকো তাহলে আমাকে প্রশ্ন করবা, খাতায় লিখে ফেলবা এগুলো চর্চা করবো বাসে। আর তাহলে তোমরা এখান থেকে 10টা এমসিকিউ লিখে আমাকে কমেন্টস বক্সে পাঠাও, আর তোমরা যে অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখছে তাও আমাকে কমেন্টস বক্সে লেখাও, যদি কারো সমস্যা থাকে তাহলে সেগুলো আমি সলভ করে দিই। ভালো থাকিও, আল্লাহ হাফেজ।